আপনি কি বাইক বা কার ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে প্রেস করে দিন বেল আইকনকে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি তখনই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটায় আমি আপনাদের দেখাতে চলেছি টপ 10 বেস্ট বাইক সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া 2017, মানে ভারতে 2017 সালে কোন কোন কোম্পানির বাইক সব থেকে বেশি বিক্রি হয়েছে। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। তো ভারতে অনেক বাইক প্রস্তুতকারক কোম্পানি আছে, আর সব কোম্পানির বাইকই কম বেশি বিক্রি হয়। আর ভারতে যত বাইক প্রস্তুতকারক কোম্পানি আছে তাদের মধ্যে টপ 10 নির্ধারণ করা একটু মুশকিল। তাও আমি অনেক রিসার্চ করে ও সব দিক বিবেচনা করে এই 10টি কোম্পানিকে সিলেক্ট করেছি। তো আমাদের এই লিস্টে 10 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম কাওয়াসাকি। এই কোম্পানিটি একটি জাপানিজ কোম্পানি, কিন্তু জাপানিজ কোম্পানি হওয়ার সত্ত্বেও এটি ভারতে খুবই পপুলার। আর এই কোম্পানির নিনজা সিরিজের সব বাইকগুলি ভারতে খুবই বিখ্যাত। 2017 সালে এই কোম্পানির সব থেকে বেশি বিক্রি হওয়া মডেলটি হলো কাওয়াসাকি Z250। এছাড়াও এই কোম্পানির আরও অনেক মডেল আছে যেগুলো ভারতে অনেক বেশি বিক্রি হয়েছে, যেমন কাওয়াসাকি Z1000, কাওয়াসাকি নিনজা 300, কাওয়াসাকি নিনজা 650 ইত্যাদি ইত্যাদি। এরপর 9 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম KTM। এই কোম্পানিটিও বাইরের দেশ থেকে ভারতে এসেছে, কিন্তু তার সত্ত্বেও এই কোম্পানিটি ভারতে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এই কোম্পানির KTM Duke 200 মডেলটি ভারতে সবথেকে বেশি বিক্রি হয়েছে 2017 সালে। এছাড়াও এই কোম্পানির আরও অনেক জনপ্রিয় মডেল আছে, যেমন KTM Duke 250, KTM RC 390 ইত্যাদি ইত্যাদি। এরপর 8 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম রয়্যাল এনফিল্ড। এই কোম্পানিটি প্রথম দিকে ভারতে তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, কিন্তু 2002 সালে তার থান্ডারবার্ড নামের একটি মডেল ভারতে লঞ্চ করে এবং তারপর থেকে ভারতে এই কোম্পানিটি অনেক পপুলার হয়ে ওঠে। 2017 সালে এই কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া মডেলটি হলো রয়্যাল এনফিল্ড বুলেট 350। এছাড়াও এই কোম্পানির আরও কিছু জনপ্রিয় বাইক হলো থান্ডারবার্ড 500, বুলেট 500 এবং ক্লাসিক 500 ইত্যাদি ইত্যাদি। এরপর 7 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম সুজুকি। এই কোম্পানিটিও একটি জাপানিজ কোম্পানি এবং এই কোম্পানিটি প্রথমে তারা ভারতের গুরগাঁও শহরে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করে এবং এই বছর এই প্ল্যান্ট থেকে তারা ভারতে প্রায় 540,000 ইউনিট বাইক বিক্রি করেছে। এই বছর এই কোম্পানির যে মডেলটি সবথেকে বেশি বিক্রি হয়েছে সেটি হলো সুজুকি জিক্সার। এই কোম্পানির অন্য মডেলগুলি হলো সুজুকি ইন্ট্রোটার, সুজুকি GSX S1000 ইত্যাদি ইত্যাদি। এরপর 6 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম ইয়ামাহা। এই কোম্পানিটিও একটি জাপানিজ কোম্পানি। 1985 সালে ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেড নামে তাদের প্রথম কোম্পানিটি ভারতে প্রতিষ্ঠা করেন এবং এরপর কোম্পানিটি ভারতের প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে পড়ে। 2017 সালে এই কোম্পানি তৈরি করা সবথেকে ভালো বাইকটি হলো ইয়ামাহা YZF R15। এছাড়াও এই কোম্পানির অন্য মডেলগুলি হলো ইয়ামাহা FZ2.0 আর ইয়ামাহা ফ্যাসিনো ইত্যাদি ইত্যাদি। এরপর 5 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম হোন্ডা। মাইলেজ বাইক আর স্কুটি তৈরি করার জন্য এই কোম্পানিটি ভারতে বিখ্যাত। হোন্ডা কোম্পানির বাইকে থাকে খুবই সুন্দর লুকস আর তার সঙ্গে মাইলেজ। 2017 সালে এই কোম্পানি তৈরি করা সবথেকে ভালো বাইকটি হলো হোন্ডা সাইন। এই কোম্পানি তৈরি করা অন্য বাইকগুলি হলো হোন্ডা সিবি হর্নেট 160R, হোন্ডা সিবিআর 650R ইত্যাদি ইত্যাদি। এরপর আসি 4 নম্বরে। তো এইখানে যে কোম্পানিটি আছে তার নাম টিভিএস। এই কোম্পানিটি ভারতের জনপ্রিয়
হওয়ার কারণ হলো এই কোম্পানির বাইকগুলিতে আছে অনেক মাইলেজ, তার সঙ্গে অত্যন্ত দ্রুত গতিবেগ। এই কোম্পানির বাইক আর স্কুটি দুটোই তৈরি করে। 2017 সালে এই কোম্পানি তৈরি করা সবথেকে ভালো বাইক হলো টিভিএস অ্যাপাচি আরটি আর 180 এভিএস। এই কোম্পানি তৈরি করা অন্য মডেলগুলি হলো টিভিএস অ্যাপাচি আরটি আর 204V, টিভিএস জুপিটার ইত্যাদি ইত্যাদি। এরপর 3 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম মাহিন্দ্রা। এই কোম্পানিটি ফোর হুইলার কার তৈরি করে, কিন্তু এই কোম্পানিটি ভারতে বিখ্যাত হয়েছে বাইক তৈরি করার জন্য। 2017 সালে এই কোম্পানি তৈরি করা সবথেকে ভালো বাইক হলো মাহিন্দ্রা সেন্টিউরো। এরপর আমাদের এই লিস্টে 2 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম বাজাজ। এই কোম্পানিটি ভারতে জনপ্রিয় হওয়ার পেছনে একটাই কারণ আছে, আর সেটা হলো এই কোম্পানির বাইকগুলিতে রয়েছে খুবই সুন্দর লুক, অনেক বেশি মাইলেজ, তাও আবার কম দামের মধ্যে। 2017 সালে এই কোম্পানির বিক্রি হওয়া সব থেকে ভালো মডেলটি হলো বাজাজ অ্যাভেঞ্জার 220। এরপর আসি 1 নম্বরে। তো আমাদের এই লিস্টে 1 নম্বরে যে কোম্পানিটি আছে তার নাম হিরো মোটর কর্প। ভারতে যত বাইক মেকিং কোম্পানি আছে তার মধ্যে হিরো কোম্পানির বাইক 2017 সালে বেশি বিক্রি হয়েছে। এই কোম্পানি এবছর প্রায় অল ওভার ইন্ডিয়াতে 10 লাখের বেশি ইউনিট বাইক বিক্রি করেছে। আর 2017 সালে হিরো এক্সট্রিম পোর্ট এই মডেলটি সবথেকে বেশি বিক্রি হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর অটোমোবাইল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে